পোস্ত বানানোর জন্য প্রথমে আমি পটল আর আলু নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। পোস্তটাও এখানে পেস্ট করে নিয়েছি। এখন পটল আর আলু আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখন একটা কড়াইতে আমি কালো জিরো দিয়ে দেবো। কালো জিরো দেওয়ার পরে পেস্ট করে রাখাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো আর নুন, ভালো করে মেশাবো। ভালো করে যখন কষিয়ে যাবে, তেল ছেড়ে যাবে, আমি এখানে দিয়ে দেবো ফ্রাই করে রাখা পটল আর আলু। এখন ভালো করে এগুলো সব করে মিশিয়ে জল দিয়ে ঢেকে রেখে দেব। আমাদের হয়ে যাবে পটল পোস্ত। এখন খাওয়ার পাল্লা হলো সাজনা শাক। সাজনা শাক, ডালের বড়া, আলু ভাজা আর ডাল, পেঁপে দিয়ে ডাল আমার মা বানিয়েছে। আমি বানিয়েছি আলু পোস্ত আর পটল ভাজা। আলু পোস্তর যেটা রেসিপিটা আছে আমি এখানে দিয়ে দেব। তো চলো স্টার্ট করি। প্রথম আলু ভাজা দিয়ে খাই। আচার নিয়ে নি, মাদার্স রেসিপি আচারটা না এখন থেকে মানে আমার ফেভারিট হয়ে গেছে, এটা না হলে চলে না। আচার দিয়ে আলু ভাজা, বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি চেষ্টা করবো আরও ভালো ভিডিও দিতে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।